নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের এক বনেদি বাড়ির জাগ্রত সরস্বতী পুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বর্তমান পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কাকসা ব্লকের পশ্চিম প্রান্তে 2 নম্বর জাতীয় সড়কের উত্তরে বামুনাড়া গ্রাম। এই গ্রামের ভট্টাচার্য পরিবারের সরস্বতী পুজো 280 বছরে পদার্পণ করেছে। বামুনাড়ার পাশে জিটি রোডের দক্ষিণে খাটপুকুরের জমিদার ছিল ভট্টাচার্য পরিবার। যদিও এই পরিবারের কুলদেবী সিংহবাহিনী, তবু এই পরিবারের পণ্ডিত বক্রনাথ ভট্টাচার্য আজ থেকে প্রায় 280 বছর আগে পারিবারিক সরস্বতী পুজো শুরু করেন। প্রথমে মাটির মন্দিরে দেবীর পুজো হলেও বর্তমানে পাকা মন্দিরে বাগদেবীর আরাধনা করা হয়। ভট্টাচার্য বাড়ির সরস্বতী প্রতিমা ও পুজোয় কয়েকটি বৈশিষ্ট্য আছে। দেবী প্রতিমার মাঝে ডাকের সাজে সুসজ্জিত বিদ্যার দেবী, দুই পাশে তার দুই সখী পরি ও ছবি। দেবী এখানে পদ্মের ওপর দণ্ডায়মানা। দেবীর বাহন রাজহংস এখানে অনুপস্থিত। দেবী প্রচণ্ড জাগ্রত বলে বিশ্বাস সেবায়িতদের। এই পুজো 3 দিনের, মাঘী পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত। প্রথম দিন দেবীর পঞ্চব্যঞ্জন সহযোগে ভাতের ভোগ, ষষ্ঠীতে গোটা সিদ্ধ, খিচুড়ি, মাছের টক ও পঞ্চব্যঞ্জন, সপ্তমীতে দই দুধ ও চিড়ের ভোগ। আগে পঞ্চমীতে সারা গ্রামের মানুষের পঙ্ক্তিভোজের আয়োজন করা হতো। ষষ্ঠীতে পঞ্চগ্রামী অর্থাৎ 5টি গ্রামের ব্রাহ্মণ ভোজন হতো। বর্তমানে শুধু ষষ্ঠীর দিন 300 থেকে 400 লোকের পঙ্ক্তিভোজের ব্যবস্থা করা হয়। মেনুতে থাকে খিচুড়ি, পালং শাক, বাঁধাকপি, মাছের টক, পায়েস, বোঁদে ও রসগোল্লা। পুজোর আরেকটি বৈশিষ্ট্য হলো বাজনার কোনো আরম্ভ করা যাবে না, এক ঢোল এক কাশি ছাড়া। প্রতিমা নিরঞ্জনের সময় সারা গ্রাম প্রদক্ষিণ করা যাবে না। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য, এই পুজোকে কেন্দ্র করে বছরে একদিন ভট্টাচার্য পরিবার 91 পরিবার হয়ে যায়। ষষ্ঠীতে যার পুজোর পালা তার বাড়িতে এক হাড়িতে সমগ্র ভট্টাচার্য পরিবারের গোটা সিদ্ধ করা এবং পঙ্ক্তিভোজও তার বাড়িতেই হয়। সিজান ও ষষ্ঠীতে ভট্টাচার্যরা বাসি খায় না, গোটা সিদ্ধ ও মাছের টক ছাড়া। এই পরিবারের আরেকটি বৈশিষ্ট্য হল প্রতিমা নিরঞ্জনের পূর্বে দেবীবরণের পর স্ত্রী আচার দান সিঁদুরের অনুষ্ঠান প্রায় 2-3 ঘন্টা চলে। 9 জন সধবা মহিলা সারিবদ্ধভাবে দাঁড়ান। একজন মহিলা প্রথমে তাদের পা ধুয়ে দেন, এরপর মাথার চুলে তেল দিয়ে আছড়ে দিয়ে সিঁদুর পরিয়ে দেন, সবশেষে হাতে একটি করে সন্দেশ দেন। এই পুজোকে কেন্দ্র করে শুধু ভট্টাচার্য পরিবারই নয়, সারা গ্রামের মানুষরা আনন্দিত হন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বিতর্কে শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।